नमस्कार। प्रधानमंत्री मोदी जी नेतृत्व श्रम और नियोग मंत्रालय देशर कोटि कोटि असंगठित श्रमिक भाई भनीर कल्याण काम करि जाबले संकल्पबद्ध हैछे। ए उद्देश्य रे जो 26 अगस्त 2021 तारिखे आमार मंत्रालय ई श्रम पोर्टल मुकली करिछे आरु याक राज्य सरकार हस्तांतर करिछे। आपनलोगक जनाबोले पाई आनंदित होइछु जे प्रथम दिनटुते ई श्रम पोर्टलत 2 লাখতকৈ অধিক শ্রমিকে পঞ্জীয়ন করেছে। মই দেশের জনসাধারণ এই অভিযানের অংশীদার হবলে আর সকল অসংগঠিত শ্রমিকক ই শ্রম পোর্টেলত পঞ্জীয়ন করবলে অনুরোধ জানালো। সরকারে লওয়া এই পদক্ষেপর এটা অতি উল্লেখযোগ্য দিক হয়েছে কোনো শ্রমিক সরকারি জনকল্যাণকারী যোজনার পৰা বঞ্চিত নহব আর সকলরে দুয়ার দলিত উপস্থিত হব আমার এই আসনিবোৰ। ইয়াৰ উপৰিও ই শ্রম পোর্টেলত পঞ্জীয়ন করা শ্রমিক ভাই ভনী সকলে বারে বারে পঞ্জীয়ন করার প্রয়োজন নহব আর ই শ্রমিক কার্ডত লিখা UAN নম্বর সমগ্র দেশতে বৈধ হব। এই লক্ষ্য পূরণত সহায় করবলে আপনালোক সকলকে মই অন্তরে অনুরোধ জানাও। ইয়ার উপরও ই শ্রম পোর্টেলত পঞ্জীয়ন করা শ্রমিকসকলে 2 লাখ টাকার মৃত্যু বা স্থায়ী বিকলাঙ্গতা বীমার সুবিধা লাভ করব। শ্রমিকসকলের বাবে এইটো উল্লেখযোগ্য কথা যে তেওঁলোকে ই শ্রম পোর্টেলত পঞ্জীয়ন করার বাবদ কোনো ধরনের ধন বা মাচুল পরিশোধ করিব নালাগে। ই সম্পূর্ণ বিনামূল্যক উপলব্ধ হব। ভবিষ্যতে এই তথ্য ভণ্ডারে বিভিন্ন খণ্ডত কাম করা শ্রমিকসকলের বাবে সরকারের দ্বারা জনকল্যাণ আসনি সৃষ্টিত বিশেষভাবে সহায় করিব। সেই আহক আমি সকলে ভারত সরকারের কল্যাণমূলক নীতিসমূহক স্বাগতম জানাও আর অতি শীঘ্রে আমার আধার কার্ড মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ হইতে পঞ্জীয়ন করার ক্ষেত্রত সরকারখনক সহযোগিতা করু। মই এই কথাত সম্পূর্ণ নিশ্চিত যে ই শ্রম পোর্টেলটো আমার শ্রমিক ভাই ভনীসকলের কল্যাণের বাবে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবো।